প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার শুভেচ্ছা নিও। জীববিজ্ঞান প্রথম পত্র, একাদশ শ্রেণী। আমরা গতদিন শ্রেণীবিন্যাসের একক সম্পর্কে আলোচনা করেছি। আজকে যে আলোচনা করব সেটা উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণ। উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণ উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণটা কি সে সম্পর্কে জানি? কোন বিশেষ উদ্ভিদকে শনাক্ত করার জন্য শ্রেণীবিন্যাসের কিছু নিয়ম কানুন পদ্ধতি অনুসারে উদ্ভিদের প্রাণীদের প্রতিটি প্রজাতির যে বিশেষ নাম প্রদান করা হয় তাকে নামকরণ বলা হয়। উদ্ভিদের কিছু কিছু নিয়মকানুন পদ্ধতি অনুযায়ী বা পদ্ধতি অনুসারে প্রাণীর প্রতিটি প্রজাতির যে বিশেষ নাম প্রদান করা হয় সেটাই হচ্ছে নামকরণ। সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী ক্যারোনাস লিনিয়াস 1753 খ্রিস্টাব্দে স্পেসিস প্ল্যান্টারিয়াম নামক একটা গ্রন্থ প্রণয়ন করেন এবং এতে তিনি একটি বিশেষ রীতি অনুসরণ করেন। এই পদ্ধতির নাম হচ্ছে দ্বিপদ নামকরণ। এখন দ্বিপদ নামকরণের নীতিমালা দেখি। আইসিবিএম অনুযায়ী দ্বিপদ নামকরণের কয়েকটি নীতিমালা আছে। নীতিমালাগুলোর মধ্যে এক হচ্ছে প্রতিটি উদ্ভিদের একটি বৈজ্ঞানিক নাম থাকবে এবং তার দুটো অংশ থাকবে, একে দ্বিপদ নামকরণ বলে। প্রতিটি উদ্ভিদের বৈজ্ঞানিক নামের দুটো অংশ থাকবে, এই দুটি অংশকে বলা হয় দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামের প্রথম অংশটি ওই উদ্ভিদের বর্ণ এবং দ্বিতীয় অংশটি ওই উদ্ভিদের প্রজাতি পদ। প্রথম অংশকে বলা হয় বর্ণ এবং দ্বিতীয় অংশকে বলা হয় প্রজাতি। 3 নম্বর, জীবের বৈজ্ঞানিক নামটি অবশ্য ল্যাটিন বা ল্যাটিনকৃত হতে হবে। জীবের নামটি অবশ্যই ল্যাটিন বা ল্যাটিনকৃত হতে হবে। 4 নম্বর, প্রথম নাম প্রকাশ করার সময় নামের সাথে অবশ্যই ল্যাটিন ভাষায় একটি বর্ণনা দিতে হবে। 5 নম্বর, দ্বিপদ নামকরণ সর্বদা ইটালিক হরফে বা মোটা অক্ষরে ছাপাতে হবে। দ্বিপদ নামকরণ সর্বদা ইটালি হরফে বা মোটা অক্ষরে ছাপাতে হবে। শুধুমাত্র গণ নামের প্রথম অক্ষরটি বড় হাতে হবে এবং বাকি অক্ষরগুলো এবং প্রজাতির নামের সব অক্ষরই ছোট হাতে লিখতে হবে। 7 নম্বর, আমরা যে বিজ্ঞানী সর্বপ্রথম কোন উদ্ভিদের বিজ্ঞানসম্মত বর্ণনা দিবেন তার নাম বা নামের সংক্ষিপ্ত রূপ উক্ত উদ্ভিদের দ্বিপদ নামের শেষে সংযোজিত হবে। 8 নম্বর, প্রজাতির উপরে 6টি স্তরে যেমন জগৎ, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ নাম হবে এক পদী এবং নিচের স্তরের নাম হবে বহুপদী। উপরের 6টি স্তরের নাম হবে এক পদী এবং নিচের স্তরের নাম হবে
উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণ হলে যে নীতিমালা, এই 8টি নীতিমালা সম্পর্কে আলোচনা করা হলো। আমরা পরবর্তী ক্লাসে উদ্ভিদের শ্রেণীবিন্যাসের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। আজ পর্যন্ত হ্যাঁ।